হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে না দিনটা ছিল বৃহস্পতিবার, আর ঠিক আগের দিন রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনও বন্ধের নাম নেই, আজকে সারা দিন সারা রাত বৃষ্টি হয়ে গেছে। দেখে যেন মনে হচ্ছে আকাশটা হঠাৎ করে ফুটো হয়ে গেছে, তাই আর জলটা বন্ধ হচ্ছে না। সে যাই হোক, আমার ছেলের কাণ্ড দেখুন, ও একটা কাঁকড়া পেয়েছে, মানে আমাদের বাজার থেকে কিনে আনা হয়েছিল খাওয়ার জন্য, তো সেখান থেকে ও একটা কাঁকড়া নিয়েছে, ওটাকে পুষবে, ঘরের মধ্যে রাখবে, তো কাঁকড়াটাকে মারা যাবে না। সেই হিসেবে ও কাঁকড়াটাকে ওকে দেওয়া হয়েছে, ওইভাবে দড়ি বেঁধে কাঁকড়াটাকে, যেহেতু সারাদিন বৃষ্টি তো কী খাবে ওর বড্ড চিন্তা, তাই বৃষ্টির জলে ওকে নিয়ে এসছে। এইভাবে যদি ও কিছু খাবার টাবার পায় খেয়ে নেবে, মাঝে মাঝে আবার ভাতও দিচ্ছে ঘরের মধ্যে। তো সারাটা দিন ও কাঁকড়াটাকে নিয়ে এইভাবে বাইরে ঘুরিয়ে আনে, আর এই যে কাঁকড়াটাকে ঘরের মধ্যে বাড়ি বানিয়ে দিয়েছে, এইভাবে গামলার মধ্যে, ঘরের মধ্যে গামলাতেই ও রাখছে। তো আপনারা সবাই কমেন্ট করে জানান তো ওর এই পোষ্যটা কেমন হয়েছে।